বরগুনার আমতলী উপজেলার দক্ষিণ আমতলী উর্শিতলা গ্রাম থেকে র‍্যাব 8 এর অভিযান চালিয়ে দুপুরে এক ব্যক্তির কাছ থেকে 78 পিস ইয়াবা, একটি মোবাইল ফোন, দুইটি সিম উদ্ধার করে। পটুয়াখালী র‍্যাব 8 এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক বিক্রি করছে, এ সময় অভিযান পরিচালনা করার সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। র‍্যাব সদস্য তাকে আটক করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি মাদক বিক্রির কথা স্বীকার করেন। তার কাছ থেকে 78 পিস ইয়াবা, একটি মোবাইল ফোন, দুইটি সিম উদ্ধার করা হয়। পরে র‍্যাব বাদী হয়ে বরগুনা আমতলী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।